রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মহিলারা অশিক্ষিত আর পুরুষরা উদাসীন, সে কারণে রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এমন মন্তব্য করে বিতর্ক বাঁধিয়েছেন নীতিশ। শনিবার সমাধান যাত্রা কর্মসূচিতে বিহারের বৈশালী এলাকায় এক জনসভায় জনসংখ্যা নিয়ে কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করেন জেডিইউ প্রধান। তার কথায়, যদি মহিলারা শিক্ষিত হতেন তাহলে জন্মহার কমতো, এটাই বাস্তব। আজকাল মহিলারা শিক্ষিত নন, এতেই শেষ নয়। এই প্রসঙ্গে নীতিশ আরও বলেছেন, মহিলারা যদি শিক্ষিত হতেন তাহলে জানতেন অন্তঃসত্ত্বা হওয়া ঠেকাতে কি করণীয়। এ ব্যাপারে তারা সচেতন হতেন, পুরুষরা উদাসীন। ওদের মাথাতেই থাকে না যে রোজ রোজ বাচ্চার জন্ম দেব না। বিহারের মুখ্যমন্ত্রীর এই হেন মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। যে ভাষায় মন্তব্য করেছেন নীতিশ, তার সমালোচনায় সরব হয়েছে বিরোধী দল বিজেপিও।